নমস্কার, আমি পাপিয়া। আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। উৎসবের মরসুমে রাজ্যের বন্ধ কারখানার কর্মহীন শ্রমিকদের বকেয়া ভাতার টাকা মঞ্জুর করল বাংলার সরকার। কেবল বকেয়াই নয়, একই সঙ্গে তাদের মিটিয়ে দেওয়া হয়েছে উৎসব ভাতাও। এজন্য সব মিলিয়ে প্রায় 12.5 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্যের অর্থ দপ্তর। এর ফলে উপকৃত হয়েছেন অন্তত 27,000 কর্মহীন শ্রমিক। রাজ্যের মোট 175টি বন্ধ কারখানার আবেদনকারী প্রায় 27,500 বেকার শ্রমিকের মাসিক 1,500 টাকার ভাতা বকেয়া ছিল 3 মাস ধরে। অক্টোবরের মধ্যে তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে মোট 6,000 টাকা করে ঢুকে যাবে বলে জানিয়েছেন শ্রম দপ্তরের অফিসাররা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন নিউজ নাওতে।